আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা তো ভালো আছি। তো সব সময়ের মতো এবারও বসুন্ধরাতে চলে গিয়েছি শপিং করব। তো অন্য অন্য মার্কেটে যতই শপিং করি বসুন্ধরাতে না গেলে ভালো লাগে না। তো গিয়েই প্রথমে হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি দেখছিলাম, তো লুবানাতে চলে গিয়েছি। লুবানার পাঞ্জাবিগুলো তো খুব সুন্দর হয়। তো আমি এদিক দিয়ে একটু ভিডিও করব আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু এদিক দিয়ে দেখেন আমার হাজব্যান্ড লুবানার আয়নাতে গিয়ে সে তার হেয়ারটাকে ঠিক করে নিচ্ছে, হেয়ার স্টাইল করছে। বুঝলাম না সে কেন এখানে হেয়ার স্টাইল করলো। তো যাই হোক, একটু ভিডিও করছি। তো এইরকম সময়ই দেখলাম একটা পুলিশ ভাই, উনিও পাঞ্জাবি দেখছে। তো উনি এত ভালো ছিল, উনি কিন্তু একটু এখন ঘুরে আমার ক্যামেরাটা দেখে তো উনি বলবে যে আপু আপনি ভিডিও করেন। তো ওনার জন্য আমি ভিডিওটা করতে পেরেছি। তো এই পাঞ্জাবিগুলো 8,000 থেকে 9,000 টাকার মধ্যে প্রাইস ছিল। তো লুবানা তো সব ফিক্সড, তারপরও ওরা বলছিল যেহেতু সবসময় যাওয়া হয় তো একটু ডিসকাউন্ট করবে, কিন্তু আমার হাজব্যান্ড বলছে এখনই না, আগে ঘুরবো। তারপরে সে আবার মেয়েদের মতো ঘুরতে খুব পছন্দ করে, কিন্তু আমি আবার ফিক্সড একটা দোকানে গিয়ে শপিং করতে খুব পছন্দ করি। তো যাই হোক, এই ব্ল্যাকটাও আমার খুব ভালো লাগছে, যেহেতু ব্ল্যাক কালার আমার সবসময় পছন্দ, কিন্তু সে নিবে না আমি জানি। আর এই পাঞ্জাবিটা পুরো সেটটাই চাচ্ছিলো 9,000 টাকা। তো এগুলো আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি, যারা এখনও যাননি যাবেন তারা হয়তো একটু আইডিয়া পাবেন। আর এখানে সামনে যাওয়ার সময় দেখলাম এই শাড়িগুলো, তো বিশেষ করে যা যা ভালো লেগেছে একটু একটু করে ভিডিও করেছি। কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে বসুন্ধরার যেটা, সেটা হচ্ছে বোম্বের যে ড্রেসগুলো সেগুলো, মানে থ্রি পিস গাউন এগুলো। তো এখন এই মার্কেটও একদম এই যে নায়রা কাটগুলো, শারারাগুলো, তারপরে ওই যে কারারা দেখছেন এইগুলো কিন্তু আবার এই বাড়িতে একদম চলছে। তো এই দোকানটার সুন্দর সুন্দর কালেকশন আছে। এখানে লেহেঙ্গা ছিল, আর যে ড্রেসগুলো আমি একটু আগে দেখালাম সেগুলো 14,000, আর এগুলো 12,000 করে যাচ্ছিলো। তবে এখানে কোনো কিছুই ফিক্সড না, ওরা বলে ফিক্সড, কিন্তু আপনি বললে এগুলো আবার আপনার সাথে ওরা একটু দামাদামি করে আপনি নিতে পারবেন। আর এই যে সবসময়ের মতো এটা গাউনের একটা শখ, এই গাউনের শখ থেকে কিন্তু আমি প্রায় আমার মেয়ের জন্য গাউন কিনি। তো এবারও দেখলাম ভালো ভালোই আসছে। আর এখানে সুন্দর সুন্দর রেডিমেড একদম তৈরি করা যে থ্রি পিসগুলো সাদাবাহার আছে, একদম পাকিস্তানি ড্রেসগুলো, এত ভালো লাগছিলো। এগুলো কিন্তু পাকিস্তানি ড্রেসগুলো, তো এগুলো খুব সুন্দর লাগছিলো। তো এগুলো এই আমি ভিডিও করছিলাম, এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো তারপর ওই দোকানেরই আমরা একটা ড্রেস চয়েস হলো আমার নিজের জন্য। তো আমি দেখছিলাম এখন যেহেতু এগুলো বের হয়েছে একটু কোটিও করে, তো আমার নিজের জন্য এটা খুব ভালো লেগেছে, কিন্তু আমার এই কালারটা ভালো লাগছে না। তো আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে, তো আমি আর এটা দেখিনি। তারপর এই বাচ্চাদের এখানে বাচ্চাদের যে লং ফ্রকগুলো আছে সেগুলো দেখছিলাম। এই ফ্রকটার দাম চেয়েছিল 6,000, কিন্তু এটা জানি এটা একটু দামাদামি করলে 4,500-5,000-এর মধ্যে এটা নিয়ে নিতে পারবেন। আর এই যে এখানেও বেবিদের গারারাটা উঠেছে, শারারা আছে, এখানে কোটি সিস্টেম আছে, স্কার্ট আছে, অনেক কিছুই পাবেন এখানে। আর বসুন্ধরা তো বিশাল বড় একটা শপিং মল, সবাই জানেন এখানে অনেক অনেক কালেকশন আছে। তো এখানে অনেক আপুরাও দেখছে। তো যেহেতু আমরা মোটামুটি ইফতারের আগেই চলে গিয়েছি, আমরা ওখানে ইফতার করব। তারপর একটু সামনে গিয়ে দেখলাম এবার অনেক অনেক রেডি থ্রি পিসগুলোর, মানে একদম ডিজাইন অনেক সুন্দর, অর্গানজার মধ্যে, সফট অর্গানজা, শিফনের মধ্যে, আবার কটনের মধ্যেও আছে, সব রেডি থ্রি পিস। তো এখন কি করবে, যে ড্রেসের মজুরি আসলে এটা দিয়ে তার থেকে ভালো রেডি থ্রি পিসগুলো। তো এই টু পিসটা আমার খুব ভালো লেগেছে, আমি গিয়ে একদম নিব, কিন্তু হাতাটা দেখেন এটা একটু রাবার দেওয়া, তো এর জন্য এই টু পিসটা আমি আর নিয়ে নিই। আর অলরেডি আমার শপিং কিন্তু অনেক আগেই শেষ, আমার পুলিশ প্লাজা থেকে অনেক ড্রেসই আমি কিনেছি। আর এখানে একদম কটনের একটা থ্রি পিস রেড, পয়লা বৈশাখের জন্য যারা নিতে চায় এটা কিন্তু খুব ভালো, দেখতেও খুব সুন্দর, কাপড়টা একদম সফট ছিল। আর এখানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কিছু ড্রেসের ছবি, মানে আমি নিচ্ছিলাম ক্যামেরাতে,
আর এই যে এখানে একদম সিল্কের মধ্যে স্টোনের কাজ, তারপর এখানে একদম রিয়েল স্টোন দিয়ে কিছু ড্রেস আছে নেটের মধ্যে, এগুলো তো সবসময় থাকে। আসলে ঘুরে ফিরে কিন্তু ওই একই জিনিসই আসে। আর ঈদ বলে কথা, যতই ঘুরে ফিরেও আসুক, মানে ফিরে আসুক সরি, আসলে সবাই কিন্তু মোটামুটি কিনতে চায়, পড়তে চায়, সবাই খুশি থাকতে চায়। তারপর এর মধ্যে কিন্তু ইফতারের সময় আমাদের হয়ে গেছে, আমরা চলে গেলাম ফুড কোর্টে। তো ফুড কোর্টে গিয়ে দেখি সব ইফতার এক একটা শপে এইভাবে ডিসপ্লে করেছে, যে যে যেটা নিচ্ছে প্রাইস দেখে পছন্দ করে। তো আমি এই দোকান থেকে অনেক কিছু অর্ডার করেছি, মোটামুটি অল্প কিছু, যেহেতু আরও শপিং করতে হবে। আর ওই দিন অনেক কিছুই কেনাকাটা করেছি, আর কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করি না, কারণ সব কিছুর মধ্যে একটু প্রাইভেসি থাকা ভালো। সব কিছু ওপেন করব যদি কেউ দেখতে চায় সেক্ষেত্রে, আর দেখতে না চাইলে তো আমার শুধু শুধু দেখানোর কোনো দরকার নেই। আর এই যে আমি এখানে এই প্যাক রাইসের এটা অর্ডার করেছি, তারপর পরোটা অর্ডার করেছি, বাটার চিকেন অর্ডার করেছি। তো আলহামদুলিল্লাহ এগুলো খাওয়া দাওয়া শেষ করব, ইফতারের অলরেডি কিছুক্ষণ বাকি আছে, তারপর তো আজান দিয়ে দেবে। আর এত ভিড় ছিল, আর তারপরে দই ফুচকা নিয়েছিলাম আমার নিজের জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া ইফতার শেষ করে একটু রেস্ট নিয়ে চলে গেলাম, মানে জুতা দেখতে, ছয়তলাতে লিফটের ছয়, তো লেভেল ছয়ে গিয়ে এই শুগুলো দেখলাম, ভালোই লাগছিলো, স্টোনের একদম কমফোর্টেবল আছে শুগুলো। এগুলো 2200, তারপর 2600 করে যাচ্ছিলো, এটি মোটামুটি 1900-1800-র মধ্যে দিয়ে দেয়। আমার সামনেও অনেকে নিয়ে নিচ্ছিলো। তারপর ওইখানে আরও সুন্দর সুন্দর স্লিপারের মধ্যে ছিল, এইখানে তো এই জুতাগুলো দেখলাম। এবার আমি এখানে দেখলাম বসুন্ধরাতে, আমি এই সেম জুতাগুলো বিশ্ব পুলিশ প্লাজাতেও দেখেছি। আর এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জুতা ছিল, আর এখানে অনেক মুরব্বীদেরও জুতা ছিল যারা স্লিপার পরে, তারা তারপরে হিল পরে। আর অনেক কমফোর্টেবল শুগুলো বেশি ছিল, মানে কমফোর্টেবল জুতাও ছিল। এই যে এগুলোর কিন্তু সিম্পল ডিজাইন, কিন্তু পরে কিন্তু অনেক আরাম, এগুলো 2500-2600 করে যাচ্ছিল। তো যাই হোক, এই তো ছিল একটা শপিং ভিডিও। আপনাদের কেমন লাগলো বলবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।